এই মুহূর্তে আমি রয়েছি চণ্ডীতলা থানার কাপাসাড়িয়া এলাকা এবং দেখতে পাচ্ছেন ভাঙা কল এবং আমার পাশেই দেখাতে বলবো এই মাদ্রাসা। এই মাদ্রাসার ইতিহাস যদি আপনাদের বলি, এই এলাকারই মানুষ দরিদ্র পরিবার থেকে তিনি বিলং করেন। সেই সুখাই চাচা কিন্তু নিজের উদ্যোগে ভিক্ষা করে বিভিন্ন জায়গা থেকে তারা ভিক্ষা করে কিন্তু এই মাদ্রাসা তৈরি করেছিলেন। এবং এই মাদ্রাসা যদি আমরা এখন ঢুকে দেখি সেই মাদ্রাসার অবস্থা দেখতে পাচ্ছেন, সেই মাদ্রাসার অবস্থা মাদ্রাসাতে দেখতে পাচ্ছেন রয়েছে বোর্ড, বেশ কিছু লেখাও রয়েছে, কিন্তু সেই মাদ্রাসার অবস্থা কিন্তু এখন একেবারে গোয়াল ঘরের মতো। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছাগল এবং গরুর যে সমস্ত বর্জ্য পদার্থ সেইগুলো রয়েছে। আমরা মহাভারতের যুগে দেখেছি যে শিক্ষা গোয়াল ঘরেই কিন্তু পড়াশোনা অনেকেই করতেন, কিন্তু বর্তমানে এই শিক্ষা কেন্দ্রকে কিন্তু গোয়াল ঘরের মতো ব্যবহার করা হচ্ছে। এলাকার মানুষ তারা বলতে চাইছে যে এই মাদ্রাসা আবার চালু করা হোক এবং আবার এলাকার যারা কোচিং আছে তারা আবার পড়াশোনা করুক, আবার তারা শিক্ষিত হোক। কিন্তু এই মাদ্রাসা কবে আবার চালু হবে, কবে আবার এখানে পড়াশোনা শুরু হবে, সেটাই এখন দেখার। প্রথমে এই ব্যাপারটা আমাদের একটা মিশনের দরকার ছিল। এই গ্রামে কোনো আনএডুকেটেড এরিয়া, হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষ, শিক্ষা দীক্ষার হার কম, তখন আমরা গ্রামবাসী ভাবলাম যে অন্তত একটা অ্যারাবিক টিচার, ধার্মিক শিক্ষাটা আমরা দিই, একটা মাদ্রাসা গঠন করি। তো মাদ্রাসা একটা গঠন করা হলো, মাদ্রাসার নাম দেওয়া হলো তালিমুল কোরআন। সেটা আমাদের মসজিদে মধ্যে চলে। তো দেখা গেল যে এটা মসজিদ ওই যে লং টাইম চলতে পারে না, তখন দেখা গেলো যে একটা কিছু জমির দরকার। তখন এই জমিটা ভেস্টেড ছিল, ভেস্টেড জমি, এই ল্যান্ডটা ভেস্টেড। তখন আমরা এখানটায়, তখন আকবর আলী খন্দকার আমাদের মানে সাথে ছিলেন, তখন উনি বললেন যে একটা কিছু করো তোমরা, গ্রামের ভিতরে কিছু করো। তো তখন উনি আমাকে 3000 ইট দিয়েছিলেন, সবাই চাষের থ্রু দিয়ে দিয়েছিলেন। তো এটা আমরা গ্রামের লোক চাল টাল তুলে এটা হাফ ডান পর্যন্ত আমরা করতে পেরেছিলাম। তারপর আর কাজটা এগোয়নি, কাজটা পেন্ডিং ছিল। কিন্তু এই দাঁড়াও, কিন্তু সুগাই চাচার একটা চিন্তাভাবনা ছিল, আমাদের একটা মানে চিন্তাভাবনা ছিল যে কাজটা একটা ওই হতাশার মধ্যে রয়েছে, এটা মানে কাজটা হচ্ছে না, আর কেউ সহযোগিতা কেউ হাত বাড়াচ্ছে না, অর্থ দিচ্ছে না, টাকা দিচ্ছে না, কোনো মানুষের কোঅপারেশন ছাড়া তো একটা সমাজ গঠন হয় না। তখন আমরা আবার চিন্তাভাবনা করে দেখলাম গ্রামবাসীদের মিলে, যারা মানে যারা উদ্যোগ ছিল, আরও তো মানে আমরা উদ্যোগ তো হলো, আমার সাথে আরও লোক ছিল, তারা মারা গেছে সব। সোগাইচাচা ইভেন থেকে আমার বড়দা ছিলেন, মনির মানে মনির মল্লিক ছিলেন, বড় বড় যারা লোক আমার থেকে মানে বয়স্ক, তারা সব মারা গেলেন। তখন তারা ওই তারাই তখন প্রেজেন্ট অবস্থায় মসজিদে এসে বললো, তখন আমাদের একটা দেখা গেল ইললিগাল জায়গায় মসজিদ মাদ্রাসা ফাউন্ড হয় না, লিগাল জায়গা ছাড়া ইললিগাল জায়গা কখনো হয় না। কেউ হয়তো দান করেছে বা কেউ হয়তো কিনেছে। তখন দেখা গেল যে এটা অবৈধ কাজ হচ্ছে। কাজটা যখন আমি একটা মানে নেক কাজ, ভালো কাজ করতে যাচ্ছি, তাহলে এই জায়গাটা সরকারের, তাহলে এই জায়গাটা আমাদের করাটা ঠিক হয়নি। আর অথচ আমরা হয়তো হয়তো এই কারণেই করতে পারছি না, ঈশ্বর সাথ দিচ্ছে। এখন আমাদের চাইছে, এটা আমাদের বলে দিচ্ছি, স্কুলটা করতে 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 গভর্নমেন্ট জমিটা 1 টাকায় আমাদেরকে দিয়েছে, ঠিক আছে। ওইটা মধ্যশিক্ষা পর্ষদকেও ওই মানে আমাদের স্কুলকে পারমানেন্ট এনওসিও দিয়েছে। তো এই নিয়ে সোগাইচাচা আমাদের প্রথমে এটাকে শুরু করলাম, চাঁদাপত্র তুলে বিভিন্ন জায়গা থেকে। তখন সোগাইচাচা এটা করতে করতেই ডেথ হয়ে গেলেন, মানে 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 ওই যে অসুস্থ হয়ে গেলেন, উনি মারাও গেলেন। তারপর এটা তারপর থেকে আমরা আছি। বাস্তব হোক, গ্রামের একটা লোক একটা লোক যখন একটা জিনিস ভালো কাজ করছে, তো সেটাকে কখনই থামানো যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পেছনে আছেন এখনো, আগের পর্যন্ত স্টিল রয়েছে, যতদিন বাঁচবো থাকবো, পুরো গ্রামবাসী থাকবে, পুরো এলাকা থাকবে। আপনার নাম? আমার নাম শেখ হায়দার আলী। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যে এই অবস্থা, এই এলাকার মানুষ কি বলছে, আবার তার কাছ থেকে জেনে নেবো। এই যে সুকাইচাচার যে স্বপ্ন ছিল এই মাদ্রাসা করে এলাকার মানুষ, দেখুন আমার বাড়িটা তো এখানে নয়, ঠিক পাশের গ্রামে। তো বাচ্চাবেলায় আমরা শুনেছি, তখন আকবর আলী খন্দকার এমপি ছিলেন, আর উনিও শুনলাম যে একটা মাদ্রাসা করবে, তখন আমরা অনেক বাচ্চা। তো বাচ্চাবেলা দেখলাম যে উনি মাদ্রাসাটা মোটামুটি কষ্টসৃষ্ট করে দেশ বিদেশ বোম্বে লোকের থেকে চেয়ে নিয়ে এসে চাঁদাপত্র কালেকশন করে বেড়া দিয়ে তৈরি করে। তো তখন তো আমাদের মাদ্রাসার খুব দরকার ছিল। উনি কিন্তু সত্যির নামাজ হয়তো পড়তো পাঁচকতো, কিন্তু শিক্ষিত না। উনি চাইছিল যে নিজে শিক্ষিত হতে পারিনি, তো আমরা গ্রামের বাচ্চাদের আমরা শিক্ষা দেবো, ভিক্ষা করেই মানে করেছিল। ওনার উদ্দেশ্য কি ছিল, যে এলাকার এলাকার বাচ্চারা মানে মানুষ হওয়ার জন্য পড়াশোনা পড়াশোনা
করবার জন্য মানে মানুষ হওয়ার জন্য করেছি। সুকাল ভাই হতো, ও মনে করুন চারিদিক থেকে চাঁদা তুলে এই মাদ্রাসাটা উদ্বোধন করেছিল। ওরে কিছুদিন পরে মাদ্রাসা হওয়ার পরে কিছুদিন বেচারি ভুগে মরে যায়। তারপরে সেই মাদ্রাসা এরকম ভাঙাই পড়ে আছে, আর কিছু হয় তৈরি করা হোক, এখন হলে ভালো হবে গ্রামের লোক। এটাই সুকাই চাচার নামটা কি লেখা উচিত? ওরই তো নামটা হবে। বুঝতেই পারছেন যে কীভাবে সুকাই চাচা তার উদ্দেশ্য ছিল, তার স্বপ্ন ছিল যে এই মাদ্রাসায় বাচ্চারা পড়াশোনা করবে এবং তারা শিক্ষার আলো দেখবে। কিন্তু সেই শিক্ষার আলোর যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু এখন অন্ধকার, কারণ দেখতে পাচ্ছেন কীভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানকে দেখে মনে হবে যেন গোয়াল ঘর। ভিতরে আমরা গিয়ে দেখলাম যেভাবে যেভাবে সেই অবস্থা একদম জরাজীর্ণ অবস্থা, বোর্ডগুলোতে লেগে রয়েছে কাদার দাগ এবং ভেতরে রয়েছে গোয়াল ঘরের মতো একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। এবং যেটা স্থানীয় তার ভাই যেটা জানালেন যে সেই সুকাই চাচা কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যে এরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা স্থানীয় তারা কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে, কিন্তু সুকাই চাচার সেই স্বপ্ন আজ ব্যর্থ হতে চলেছে। HB DNN বাংলা, হুগলি।